হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত এখন আমি নবম শ্রেণীর রায় ও মার্টিন দু হাজার তেইশ এর সেকেন্ড ইউনিট টেস্টের গণিতের মডেল কোয়েশ্চেন পেপার বাইশ নিয়ে আলোচনা করব এর আগে এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের বলব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে যে বেল আইকন তাতে প্রেস করার জন্য যাতে করে তোমরা আমার নতুন ভিডিওগুলো প্রথমেই দেখতে পাও দেখো একের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও একে যদি বিক্রয় মূল্য তিন গুণ হয় তবে তার লাভের চার গুণের সমান হয় লাভের শতকরা হার অপশান এ একশো পার্সেন্ট অপশান বি তিনশো পার্সেন্ট অপশান সি দুশো পার্সেন্ট অপশান ডি কোনোটিই নয় ধরি বিক্রয় মূল্য হলো একশো টাকা লাভ হল এক্স টাকা এখন এই বিক্রয় মূল্যকে যদি তিন গুণ করা হয় তাহলে তা লাভের চার গুণ হবে তাহলে একশো গুণ তিন শন হলো ফোর এক্স এক্স শন হলো তিনশো ডিভাইডেড চার শন হলো পঁচাত্তর তাহলে ক্রয় মূল্য কত এই যে এক্স এক্সটা হচ্ছে লাভ তাহলে ক্রয় কত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য একশো মাইনাস পঁচাত্তর সমান হলো পঁচিশ টাকা অতএব লাভের হার পঁচিশ টাকায় লাভ হয় পঁচাত্তর টাকা তাহলে পঁচাত্তর ডিভাইডেড পঁচিশ গুণিত একশো আর পঁচিশ তিনে পঁচাত্তর তিন গুণিতে একশো সমান তিনশো পারসেন্ট এরপরে আগে থেকে দুয়ে এবিসিডি সামান্তরিকের ভিতর ও যে কোনো একটি বিন্দু ত্রিভুজ এ ও বি প্লাস ত্রিভুজ ডি সমান ষোলো বর্গশ্রেমি হলে সামান্তরিকের ক্ষেত্র ফল হবে অপশান এ বত্রিশ বর্গশ্রেমী অপশান বি আট বর্গশ্রেমী অপশান সি চার বর্গশ্রেমি অপশান ডি চৌষট্টি বর্গসীম ত্রিভুজ এ প্লাস ত্রিভুজ সিওডি সমান হাফ অফ এবিসিডি সমান হল ষোলো অতএব এবিসিডি যে ক্ষেত্র হল হবে ষোলো গুণিত দুই সন বত্রিশ এরপরে একে দাগে তিনে মাইনাস দুই মাইনাস দুই এবং মাইনাস টু রুট থ্রি টু রুট বিন্দু দুটির মধ্যে দূরত্ব অপশান এ ছয় অপশান বি রুট বারো অপশান সি শূন্য অপশান ডি রুট একক এ এবং বি এই বিন্দুটির মধ্যে দূরত্ব হল রুট অফ মাইনাস টু প্লাস টু রুট থ্রি এর হোল স্কোয়ার প্লাস মাইনাস টু মাইনাস টু রুট থ্রি এর হোল স্কোয়ার এখানে মাইনাস সূত্রের আছে আর এখানে মাইনাস আছে তাই প্লাস হয়ে গেল এরপরে এখানেই মাইনাস যদি কমন নেওয়া হয় তাহলে টু মাইনাস টু রুট থ্রি এ স্কোয়ার হবে এবং মাইনাসকে স্কোয়ার করলে বাইরের মাইনাস বেরালো না এখানে মাইনাস কমন এলে এখানে প্লাস হয়ে গেলো এখন এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ প্লাস বিওল স্কোয়ারের সূত্র সেখান থেকে পাওয়া গেল টু ইন্টু ফোর প্লাস বারো অর্থাৎ টু ইন্টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার এখানে যোগ্য হবে ষোলো ষোলোকে দুই দুই গুণগুলো বত্রিশ তাহলে রুট বত্রিশ একক এরপর একে দাকে চারে একটি রম্বসের একটি বাহুদ্র্ঘ্য ছয় সেমি এবং একটি কোণের পরিমাপ ষাট ডিগ্রি হলে রম্বস আগার ক্ষেত্রের ক্ষেত্রে হল অপশান এ নাইন রুট থ্রি অপশান বি আঠেরো রুট থ্রি অপশান সি ছত্রিশ রুট থ্রি অপশান ডি সিক্স রুট থ্রি বড় সেমি এবিসিডি রমাসের প্রতিটি বাহু দৈর্ঘ্য হল ছয় সেমি কোন বিএডি সমান হল ষাট ডিগ্রি তাহলে ত্রিভুজ এব ডি এর কোন বিএডি সমান ষাট ডিগ্রি যেহেতু এই দুবাহর্গ সমান তার মানে এই বিকোন আর ডি কোণের মান সমান হবে সমান হল তাহলে একশো আশি মাইনাস ষাট ডিভাইডেড দুই শন হল ষাট ডিগ্রি তাহলে এটি হল ত্রিভুজ যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তার মানে এই যে রম্বসের যে ক্ষেত্র হল দুই সমবাহু ত্রিভুজের ক্ষেত্র হল অতএব বি সিডি রম্বাসের ক্ষেত্রগুলো সমান দুই গুণিত রুট থ্রি ডিভাইডেড ফোর ইন্টু ছয় গুণিত ছয় দুই আর চার কাটাকাটি করলে হবে দুই দুয়ের সঙ্গে ছয় কাটাকাটি করলে হবে তিন তিন ছয় আঠেরো রুট থ্রি এরপরে দুই দাগে সকল প্রশ্নের উত্তর দাও একই কোনো দ্রব্যের মূল্য পর্যায়ক্রমে দুবার দশ পার্সেন্ট করে বাড়ানো হলো দ্রব্যটির মূল্য কত বাড়ে প্রথমে কোনো দ্রব্যের মূল্য দশ পার্সেন্ট বাড়ানো হলো তাহলে দ্রব্যের মূল্য বেড়ে হলো একশো প্লাস দশ সমান একশো দশ টাকা যেহেতু দশ পার্সেন্ট বাড়ে তাহলে একশো টাকায় দশ টাকা তাহলে একশো প্লাস দশ করা হলো আবার দশ পার্সেন্ট মূল্য বাড়লে মূল্য হবে একশো দশ প্লাস এই একশো দশের দশ পার্সেন্ট তাহলে একশো দশ গুণিত দশ পার্সেন্ট মানে দশ বাই একশো শূন্য শূন্য কেটে গেলো এখানে শূন্য কেটে গেল তাহলে একশো দশ প্লাস এগারো সমান একশো একুশ টাকা অতএব মোট মূল্য বৃদ্ধি পেয়েছে একশো একুশ মাইনাস একশো সমান একুশ টাকা অতএব মোটের উপর একুশ পার্সেন্ট মূল্য বৃদ্ধি পেয়েছে এরপর দুই জায়গায় দুই এ বি সি ত্রিভুজের এডি মধ্যমা এবং এসি বাহুর উপর পি এমন একটি বিন্দু যাতে ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রে হল ইস টু ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে হল টু ইন্টু থ্রি হয় এখন ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্র হল ইজ ডু ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল নির্ণয় করো ত্রিভুজ এর এডি মধ্যমা এসি বাহুর উপর পি এমন একটা বিন্দু যে ত্রিভুজ এডিপি ইজ ডু ত্রিভুজ এর ক্ষেত্রফল হলো টু ইড থ্রি এখন এডি মধ্যমা ত্রিভুজ এর ক্ষেত্রফলকে সন দুভাগে ভাগ করেছে অর্থাৎ ত্রিভুজ এবিডি সন হলো ত্রিভুজ এডিসি এখন এখানে এই যে টু ইড থ্রি আছে এটা যে টু এক্স থ্রি এক্স ধরা অর্থাৎ ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রে টু এক্স আর ত্রিভুজ এর হল যদি থ্রি এক্স হয় এবার ত্রিভুজ পিডিসি এর যে ক্ষেত্রে তা হবে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে হল মাইনাস ত্রিভুজ এ ডিপি এর ক্ষেত্রে হল আর ত্রিভুজ এডিসি যেটা সেটাই হল ত্রিভুজ এব ডি তাহলে এখন এই দুটো ক্ষেত্রে অর্থাৎ থ্রি এক্স মাইনাস টু এক্স করলে এক্স বর্গ একক আবার ত্রিভুজ এর যে ক্ষেত্রফল তাহলে দুই গুণিত ত্রিভুজ এবডি এর ক্ষেত্রে হল তাহলে দুই গুণিত থ্রি এক্স সেখানে হল সিক্স এক্স বর্গ একক অতএব ত্রিভুজ পিডিস এর ক্ষেত্রে হল এই দু ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ডি এ ডি এক্স ওয়াই হলে এক্স ওয়াই এর মান এবি ডি এর মাধ্যমে লেখো এব হল একটি সামান্তরিক আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমাধি করে এই পি বিন্দুতে সমাধি করেছে যদি পি বিন্দুকে সমাধি করে তাহলে এস সি এর যে মধ্যবিন্দু তা হল মাইনাস এ প্লাস এ ডিভাইডেড দুই আর মাইনাস বি প্লাস ডি ডিভাইডেড দুই তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্ক হলো এটি আবার যদি আমরা বিডি কে সমি ঘনিত করি তাহলে তার যে মধ্যবিন্দু হবে তা হল পি এই পি বিন্দুটি যে স্থানাঙ্ক তা হলো সি প্লাস এক্স ডিভাইডেড দুই মাইনাস ডি প্লাস ওয়াই ডিভাইডেড দুই এখন এখানে পি এখানে যে পি দুটো স্থানাঙ্ক একই সেখান থেকে আমরা লিখতে পারি ভুজের স্থানাঙ্ক ইকোয়াল টু ভুজের স্থানা কোটির স্থানকে ইকোয়ালস টু কোটির স্থানাঙ্ক সেখান থেকে পেয়েছি তাহলে মাইনাস এ প্লাস এ ডিভাইডেড দুই সমান সি প্লাস এক্স ডিভাইডেড দুই এখানে বিয়ে করলে শূন্য শূন্যকে দুই দিয়ে গুণ করলে শূন্য তাহলে সি প্লাস এক্স সমান শূন্য সেখান থেকে এক্স সমান পাওয়া গেলো মাইনাস সি মাইনাস বি প্লাস ডি ডিভাইডেড দুই সমান মাইনাস ডি প্লাস ওয়াই ডিভাইডেড দুই ওই পক্ষে দুই দিয়ে গুণ করলে দুই আর থাকলো না তাহলে মাইনাস বি প্লাস ডি সমান মাইনাস ডি প্লাস ওয়াই তাহলে এখন ওয়াই সমান হল এই ডি এদিকে আসলে প্লাস হয়ে যাবে তাহলে টু ডি মাইনাস বি এটি হলো ওয়াই এর মান তাহলে এক্স ওয়াই এর মান পাওয়া গেল এরপর দুই হাজার চারে একটি বৃত্তাকার পার্ক সম্পূর্ণ একবার পরিক্রমা করতে রামের পাই এক্স ডিভাইডেড একশো মিনিট সময় লাগে পার্কটি সোজাসুজি ব্যাস বরাবর অতিক্রম করতে কত সময় লাগে পার্কের যে ব্যাস তা হলো টু আর পার্কের পরিধি হলো টু পাই আর টু পাই আর একক দূরত্ব যদি সময় লাগে পাই এক্স ডিভাইডেড একশো মিনিট এক একক যদি সময় লাগবে পাই এক্স ডিভাইডেড একশো গুণিত ওয়ান বাই টু পাই আর টু আর একক দূরত্ব যদি সময় লাগে পাই এক্স গুণিত টু আর ডিভাইডেড একশো গুণিত টু পাই আর 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 কেটে গেল টু টু কেটে গেল পাই পাই কেটে গেলো তাহলে এক্স ডিভাইডেড একশো মিনিট অতএব ব্যাস বরাবর যেতে সময় লাগবে এক্স বাই একশো মিনিট আশা করি বোঝা গেল এরপরে দুই হাজার পাঁচে একটি অবিচ্ছিন্ন পরিসংখ্যা বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু বিয়াল্লিশ এবং শ্রেণীদৈর্ঘ্য দশ হলে শ্রেণীটির উচ্চ ও নিম্নসীমা কত লেখো শ্রেণীটির মধ্যবিন্দু আছে বিয়াল্লিশ শ্রেণী দৈর্ঘ্য হলো দশ তাহলে উচ্চ সীমা হবে বিয়াল্লিশ প্লাস শ্রেণীদৈর্ঘ্য ডিভাইডেড দুই অর্থাৎ দশ ডিভাইডেড দুই তাহলে একে দিয়ে ভাগ করলে হবে পাঁচ পাঁচের সঙ্গে বিয়াল্লিশ যোগ করলে সাতচল্লিশ নিম্নসীমা হবে বিয়াল্লিশ মাইনাস দশ ডিভাইডেড দুই বিয়াল্লিশ থেকে পাঁচ বিভ করলে সাঁয়ত্রিশ তাহলে উচ্চসীমা ও নিম্নসীমা পাওয়া গেল এখন আমি তোমাদের একের দাগ দুই দাগের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের করিয়ে দিলাম এর পরের যে অঙ্কগুলো সেগুলো আমি তোমাদের পরে করে দেবো আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ